চলেছেন। তো আসাম ট্যাটের জন্য মোস্ট ইম্পর্টেন্ট কিছু অ্যান্টোনিমস আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি। এগুলো হচ্ছে সবগুলো হচ্ছে অ্যান্টোনিমস, ঠিক আছে, যে প্রশ্নের সঙ্গে সঙ্গে আমরা অপশন দিয়েছি যাতে করে আপনারা ধরতে পারেন, ঠিক আছে। তো মোস্ট ইম্পর্টেন্ট অ্যান্টোনিমস আমাদের এলপি এবং ইউপি টেটে আমাদের আসে। আমরা প্রিভিয়াস ভিডিওতে আমরা 20টি অ্যান্টোনিম দিয়েছিলাম, আজকে আমরা 21 থেকে পার্ট 2 আমরা ডিসকাস করব। তো শুধুমাত্র আমরা কোয়েশন এবং আনসার ডিসকাস করব, আমরা অযথা আজকে এক্সপ্লেন করতে যাব না, যাতে করে খুব কম সময়ে আমরা বেশি জানতে পারি সেই প্রচেষ্টা রাখবো। তারপর দেখুন এখানে 21 নম্বর প্রশ্ন আমাদের আজকের প্রথম প্রশ্ন, অবস্টিনেট, ঠিক আছে। তো অবস্টিনেটের আমাদের কী হবে ভাই, অবস্টিনেটের যে আমাদের বিপরীত শব্দ হবে সেই অবস্টিনেটের বিপরীত শব্দ আমাদের কী হবে আপনাদের বলতে হবে। সেটি কারেক্ট অ্যান্সার হবে অপশন নম্বর এ, ডোসাইল, ঠিক আছে। অপশন নম্বর এ হবে আমাদের ডোসাইল, হয়ে যাবে আমাদের এই ক্ষেত্রে কি কারেক্ট আছে। তারপর দেখুন 22 কী বলেছে, কনস্ট্যান্ট, ঠিক আছে। তো কনস্ট্যান্টের বিপরীত শব্দ কী হবে, খুব তাড়াতাড়ি বলুন। কনস্ট্যান্টের বিপরীত শব্দ আমাদের আমাদের মতো দেখা মতো ঝলক দিকলা আছে, দেখা মাত্র আনসার হচ্ছে। তো কনস্ট্যান্ট মানে আমাদের বি হবে কি, ফেকাল্ট, ঠিক আছে। ফেকাল, ফেকাল হবে আমাদের কারেক্ট আনসার, কনস্ট্যান্টের বিপরীত শব্দ। অ্যান্টোনিমস মানে কি বিপরীতত্ব শব্দ, এবং সিনোনিমস মানে হচ্ছে আমাদের কি সমার্থক শব্দ, ঠিক আছে। তার পরবর্তী দেখছি ফিকশন, এই যে ফিকশন রয়েছে, ফিকশনের আমাদের কী বিপরীত শব্দ কী হবে ভাই, অপশন নম্বর সি, ফ্যাক্ট, ঠিক আছে। ফিকশন মানে কী হবে, ফিকশন মানে ফ্যাক্ট হবে, ঠিক আছে, অ্যান্টোনিমস। তারপর হচ্ছে এক্সেপশনাল, ঠিক আছে, এক্সেপশনাল। তো এক্সেপশনালের বিপরীত শব্দ কী হবে বা অ্যান্টোনিমস কী হবে আমরা দেখি, তাহলে হবে অর্ডিনারি, ঠিক আছে। এক্সেপশনালের বিপরীত শব্দ কী হবে ভাই আমাদের, কী হবে, অর্ডিনারি হবে আমাদের কারেক্ট আনসার, ঠিক আছে। তার পরবর্তী দেখছি 25, তো ড্রাঙ্ক, ড্রাঙ্কের বিপরীত শব্দ কী হবে, ড্রাঙ্কের হবে সাবরে, সাবরে, ঠিক আছে। ড্রাঙ্কের বিপরীত শব্দ কী হবে, সাবরে, ঠিক আছে। দেখুন মোস্ট ইম্পর্টেন্ট কথা, সেটা শর্ট হবে না, থটফুল হবে না, ভেরি জলি হবে না, সেটি হবে সাবরে, ঠিক আছে। তারপর ফ্রাইট, ঠিক আছে, ফ্রাইটের বিপরীত শব্দ কোনটি হবে, ফ্রাইট হবে ড্রিম, ফ্রাইটের বিপরীত শব্দ অ্যান্টোনিম কী হবে, ড্রিম। আপনারা এগুলি কপিতে নোট ডাউন করে রাখুন, কারণ এগুলি মোস্ট ইম্পর্টেন্ট বেছে বেছে আপনাদের জন্য নিয়ে আনা, ঠিক আছে। তো তার পরবর্তী দেখুন রিজিট, তো রিজিটের বিপরীত শব্দ কী হবে, রিজিট মানে আমরা জানি রিজিট মানে ফ্লেক্সিবল হবে, ঠিক আছে। তো রিজিটের আমাদের অ্যান্টোনিম কী হবে, রিজিট মানে কী হবে, রিজিট, তো রিজিট মানে ফ্লেক্সিবল। এখানে বিপরীত শব্দ ক্ষেত্রে আরেকটি মজার ব্যাপার দেখুন, যদি পরীক্ষায় ফ্লেক্সিবল আসে আমাদের আনসার হবে রিজিট, ঠিক আছে। আবার পরীক্ষায় যদি রিজিট আসে আমাদের আনসার হবে ফ্লেক্সিবল, অর্থাৎ বিপরীত শব্দ সবসময় এইভাবে উল্টো পাল্টো করে হয় যাতে করে আমাদের সমস্যা না হয়, ঠিক আছে। তো পরীক্ষায় যদি রিজিট আসে আমরা ফ্লেক্সিবল দেবো, এবং যদি ফ্লেক্সিবল আসে তখন আমরা কী করবো ভাই, রিজিট দেবো, ঠিক আছে, বোঝা গেল। তো শুধু যে ফ্লেক্সিবল রিজিটের ক্ষেত্রে সমান নয়, সব ক্ষেত্রে সমান, ঠিক আছে। যেমন স্ট্রং, যদি পরীক্ষা স্ট্রং আসে তবে আমরা এই শর্ট দিব, এবং যদি পরীক্ষা শর্ট আসে আমরা কী দেবো, স্ট্রং দিব, ঠিক আছে। তো স্ট্রংয়ের একদম বিপরীত শব্দ অপশন নাম্বার এ, শর্ট হয়ে যাবে আমাদের এই ক্ষেত্রে কারেক্ট আনসার, এগুলি কোনোটি হবে না, ঠিক আছে। তো পরবর্তীতে আমরা এমসিকিউ সিরিজ যখন নিয়ে আসবো, তখন মক টেস্ট আপনি যদি নিয়ে আসবো, তখন আপনাদের এগুলি আপনাদের করানো হবে, এবং লাইভ ক্লাসে আমরা এগুলি ডিসকাস করবো, ঠিক আছে, পুরো ব্রিফলি আমরা ডিসকাস করবো। আজকে শুধু প্রশ্নের সঙ্গে আনসার আমরা বলে দিচ্ছি। তো ক্লিভার, ঠিক আছে, ক্লিভার মানে অতি চালাক, মানে স্টপিট, ঠিক আছে, মানে বোকা, ঠিক আছে। ক্লিভার মানে চালাক, স্টপিট মানে বোকা, অর্থাৎ বিপরীত শব্দ হলো, চালাক থেকে বোকা হলো, ঠিক আছে। তো ব্যাকওয়ার্ড ফুলিশ, ফুলিশ মানে মূর্খ, সেখানে হবে না, সেন্সলেস সেটি সম্ভব নয়। তো অর্থাৎ ক্লিবারের বিপরীত শব্দ হবে কি, স্টুপিড, ঠিক আছে। এগুলি আপনার শুধুমাত্র নোট ডাউন করে রাখুন, প্রশ্নের সঙ্গে কোনটি আনসার হবে। ওয়াইড, ওয়াইড মানে বৃহৎ, নেরো মানে ছোট, ঠিক আছে। এরো মানে ওয়াইড মানে কী বোঝায়, ওয়াইড মানে বৃহৎ বোঝায়, এবং নেরো মানে ছোট বোঝায়, ঠিক আছে। তো এখানে বিপরীত শব্দ হবে, ওয়াইড মানে নেরো এবং নেরো মানে ওয়াইড। এখানে প্রশ্নে যদি নেরো আসে তাহলে আনসার আমাদের ওয়াইড হবে, ঠিক আছে, এবং প্রশ্নে যদি ওয়াইড আসে তাহলে আনসার আমাদের নেরো হবে। বিপরীত শব্দে এই একটি মজার ব্যাপার আছে, ঠিক আছে। তারপর যে শার্প, SHARP, শার্প, তো শার্প মানে কী ভাই, শার্প মানে হবে আমাদেরকে ব্ল্যান্ট, ঠিক আছে। তারপর হচ্ছে ক্লিয়ার, ঠিক আছে, ক্লিয়ার মানে হবে আনসার্টিন, ক্লিয়ার মানে পরিষ্কার, আনসার্টিন মানে এখনও পরিষ্কার নয়, ঠিক আছে, মানে নির্দিষ্ট কিছু নয়, ক্লিয়ার মানে একদম নির্দিষ্ট, মানে একদম পরিষ্কার যাকে বলা হয়, এবং আনসার্টিন মানে এখনও কোনো অনিশ্চিত, ঠিক আছে, নিশ্চিত নয়। তো সেটি বিপরীত শব্দ হবে, অ্যাকর্ডিং টু অপশন হবে আনসার্টিন, অপশন নম্বর ডি, ক্লিয়ার বিপরীত শব্দ হবে আনসার্টিন, এবং আনসার্টিনের ডিফারেন্ট মানে অ্যান্টোনিমস হবে ক্লিয়ার, ঠিক আছে। অপশন যদি অন্য কিছু থাকে তখন সেটি চিন্তাভাবনা করবেন, কিন্তু আপাতত অপশন হবে এগুলি হবে কারেক্ট অ্যান্সার। তারপর লেজি, তো লেজি মানে কী হবে, লেজি মানে হবে, লেজির বিপরীত শব্দ হবে আমাদের ইন্ডাস্ট্রিয়াস, ঠিক আছে, ইন্ডাস্ট্রিয়াস হবে আমাদেরকে কারেক্ট অ্যান্সার, মানে খুব কঠোর পরিশ্রমী, ঠিক আছে। তো লেজি মানে অবহেলা বা আলস্যকর ব্যক্তি যাকে বলা হয়, এবং ইন্ডাস্ট্রিয়াস মানে খুব পরিশ্রমী ব্যক্তি বা সফল ব্যক্তি, ঠিক আছে। তো তার পরবর্তী যেটি রয়েছে কোয়েশ্চেন নম্বর 34 আমরা দেখছি, টার্মিনেট, তো টার্মিনেট কী হবে, টার্মিনেট মানে হচ্ছে বিগিন, টার্মিনেট মানে কি বিগিন, ঠিক আছে। টার্মিনেট মানে টার্মিনেট মানে খতম করে দেওয়া, বিগিন মানে স্টার্ট করে দেওয়া, ঠিক আছে। তো 34 নম্বর কারেক্ট অ্যান্সার হয়ে যাবে কোনটি ভাই, বিগিন, ঠিক আছে। শুধু প্রশ্ন তো ডিসকাস করছি,
তারপর কোয়েশ্চেন নাম্বার 35 হচ্ছে সাবসিউড, ঠিক আছে, সাবসিড, ঠিক আছে, সাবসিডি যাকে বলে সাবসিড, তো সাবসিডের হবে সুয়েল, ঠিক আছে, SWEL, সুয়েল, ঠিক আছে। তো আজকে মোট 15টি আপনাদের দিয়ে গেলাম, ঠিক আছে। গত গত ভিডিওতে আমরা 20টি দিয়েছিলাম, টোটাল 35টি হলো। এবারে মোস্ট ইম্পর্টেন্ট কয়েকটি দিব, সেখান থেকে আপনাদের সবগুলি কমন পড়ার সবচেয়ে বেশি চান্স রয়েছে, ঠিক আছে। তো চলুন কথা না বাড়িয়ে আজকের এই পর্যন্তই আমরা বিদায় নিই। তো পরবর্তীতে আমরা অন্য একটি ভিডিওতে আবার কথা বলবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথে থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করবেন, এই ধরনের মোস্ট ইম্পর্টেন্ট ভিডিওগুলি পেতে। ধন্যবাদ।